নিজাম ভাই, হিপ হপ যেমন তুমি করতেছো, অনেক বছর যাবৎ করতেছো, অনেকেই হিপ হপ করতে চায়, অনেকেই স্পেশালি আমরা র্যাপ, হিপ হপ বলতে তো বিশাল একটা সমুদ্র, আমরা র্যাপ মিউজিকের স্পেশালি যদি কথা বলি তাহলে অনেকে অ্যাজ প্রফেশন র্যাপ করতে চায়, প্রফেশনালি র্যাপ করতে যে সকল নিউ কামাররা চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? নতুনদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা যে ভুলটা করা, আমি যদি বলি দুইটা দিক থেকে আমি বলবো। এই প্রশ্নটা আমি একটু সময় নিয়ে উত্তর দিতে চাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। টেক ইওর টাইম ব্রো। আমার মনে হয় কি, আমি আমার পূর্ববর্তী জেনারেশন, নো অফেন্স টু দেম, বড় যারা রয়েছে বা বড় যারা ছিল হিপ হপে, তাদের কাছ থেকে আমি যতটুকু হেল্প সাপোর্ট বা যতটুকু আমি জানতে পারছি ততটুকু আমি আমার পরবর্তী জেনারেশনকে জানানোর চেষ্টা করছি। সো ওই ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা ছিল তাদের মধ্যে বা আমাদের মধ্যে, বা একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, যে কারণে আসলে পুরো জিনিসটা আসলে আমরা তখন তাদের কাছ থেকে জানতে পারিনি বা নিতে পারিনি। সো ওই ক্ষেত্রে হয় কি, আমরা যখন আমাদের পরের জেনারেশন দিতে যাই বা জানাইতে যাই, ওই ব্যারিয়ারগুলো না আমরা কমাই দিই, যে না আমাদের বড় ভাইদের মধ্যে বা আমাদের মধ্যে যে ব্যারিয়ারগুলো ছিল বা যেইসব জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করতাম না বা দেখা যেত কথা হইতো না, ওইসব জিনিসগুলো নিয়ে আমরা খোলাসা করে নতুনদের সঙ্গে কথা বলি। সো নতুনরা যখন একটা র্যাপ বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রেই যদি সে প্রফেশনালি নিতে চায়, তাহলে যে কোনো অন্যান্য প্রফেশন যেইভাবে ডিল করে, যেরকম প্রফেশনালিজম দরকার হয়, যেভাবে একটা স্কিলস অফ সেটস অফ স্কিলসের দরকার হয়, যেমন আমি যদি আজকে বলি ইঞ্জিনিয়ারিং করতে যাই, আমি আমার অবভিয়াসলি একটা সেটস অফ স্কিলস থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে হবে, বেসিক ইঞ্জিনিয়ারিং জানতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে আরও সাইডে কী কী আছে, একটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং না, অনেকগুলো ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রগুলো জানতে হবে। সো অন্যান্য যে কোনো প্রফেশনের মতোই যদি র্যাপটা আমি প্রফেশনালি নিতে চাই বা যারা নিতে চায় আর কি, সো তাদেরকে বলবো যে তারা যেন প্রথমে র্যাপ সম্পর্কে বা র্যাপের যে বেসিকটা রয়েছে ওইটা যেন সম্পর্কে ভালো মতো ঘাটাঘাটি করে আসে, র্যাপের বেসিকগুলো নিয়ে যেন খাটে, কারা র্যাপটা শুরু করছে, কীভাবে র্যাপটা শুরু হয়েছে, কেন র্যাপটা মূলত শুরু হয়েছে, বাংলাদেশে কীভাবে র্যাপটা আসছে, বাংলাদেশে কারা শুরু করছে, এগুলো যেন সম্পর্কে অবশ্যই অবশ্যই জানাতে। কারণ এটা যদি তারা না জানে, আমি যদি আমার শেকড় না জানি, কখনোই আমার শেকড়কে শক্ত বানাইতে পারবো না। আমার প্রথমে আমার শেকড়কে জানতে হবে, তারপর আমি আমার শেকড় শক্ত বানাইতে পারবো। সো যারা নতুন র্যাপার বা নতুন র্যাপকে প্রফেশনালিজম বা প্রফেশন হিসাবে নিতে চায়, ওটা থেকে ইনকাম করতে চায়, দুইটা জিনিসে তাদের জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে আমার অবশ্যই 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 হিপ হপ র্যাপ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আর একটা হচ্ছে আমার বেসিক টেকনোলজি সম্পর্কেও কিছু জ্ঞান থাকতে হবে। আমি কিভাবে আমার অডিয়েন্সদের সঙ্গে ডিল করব, কিভাবে আমি আমার মার্কেটিং হ্যান্ডেল করব, কিভাবে আমি আমার গান আপলোড করব, এইসব যদি আমার বেসিক কমন কিছু জিনিসপত্র না জানা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল করতে হবে। যেটা আমরা যদি আমাদের আগের জেনারেশনকে দেখি, তারা কিন্তু এই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল করছে। তাদের কিন্তু ইউটিউব ছিল না, তাদের লাইকি ছিল না, টিকটক ছিল না, এরকম কিছু ছিল না, তাদের একটা হয়তো বা প্ল্যাটফর্ম ছিল, আমার মনে পড়ে রিভাইবনেশন নামে, রিভাইবনেশন নামে একটা প্ল্যাটফর্ম ছিল, ওইখানে তারা গান শেয়ার করতো, আমরা তাদের গান শুনতাম ওইখান থেকে। তারপর আসলো সাউন্ড ক্লাউড, এখন স্পটিফাই, টটিফাই, অনেক কিছু আছে। সো তাদের সময় যে টেকনোলজিক্যাল প্রবলেমটা ছিল, আমাদের কিন্তু এটা নাই, আমাদের বরঞ্চ আরও সুবিধা যে আমরা টেকনোলজির থেকে ইজিলি গান পাবলিশ করতে পারতেছি, মানুষের কাছে পৌঁছতে পারতেছি। সো অবভিয়াসলি টেকনোলজির ক্ষেত্রেও আমাদের কিছু টেকনোলজিক্যাল যেসব জিনিসপত্র জানা উচিত, বেসিক টেকনোলজি সম্পর্কে যেসব জিনিসপত্র জানা উচিত, এগুলো একটু খাটাখাটি করে আসা, এবং অবশ্যই অবশ্যই ওই যেটা বললাম যে র্যাপ হিপ হপ সম্পর্কে তাদের স্কিল ডেভেলপ করা, যে কারা কাদেরকে শুনতে চাই আমি, তারা কীভাবে র্যাপ করা শুরু করছে, তারা কিসব নিয়ে র্যাপ করছে, এবার তাদের মতো করে আমার দেশের পার্সপেক্টিভে বা আমার দেশের সমাজ ব্যবস্থায় কী কী ঘটে, আমি কী নিয়ে র্যাপ করতে চাই, আমি ওইটারে কীভাবে রিপ্রেজেন্ট করতে চাই, এগুলো চাই না, তারপর আসলে স্টার্ট করা। আর তাছাড়া যদি আমি মনে করি যে না, আমি দুই দিন কারো গান শুনছি, তৃতীয় দিন আমি গান লেখা স্টার্ট করবো, চতুর্থ দিন আমি গান রিলিজ দিবো, পঞ্চম দিন আমার টাকা আসবে, ওইটা আসলে হয় না, ইট ডাজেন্ট ওয়ার্ক, ইটস নট রিয়েলিস্টিক, নট রিয়েলিস্টিক কোনো ক্ষেত্রেই আসলে এরকম হয় না। ওই যে এটা আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে ফ্রিল্যান্সিং করুন, রাতারাতি $50,000 কামান, এরকম হয় না, আসলে বেসিক জানতে হয়, ফান্ডামেন্টাল জানা, তারপর আসা উচিত, তারপর ওটা প্রফেশনালি। ট্রু ওয়ার্ডস।